मिर्जागंज थाना सुबितखालीते एक मार्मान्तिक दुर्घटना घटेছে। সেখানে দেখা যাচ্ছে একটি ট্রাক একটি ফার্মেসিতে উঠে গেছে। ট্রাকটি মাল নিয়ে উপজেলার সামনে দিয়ে বাজারের দিকে আসার সময় ট্রাকটির ব্রেক ফেল করে একটি হোটেলের সাথে, প্রথমে তাজমহল হোটেলের সাথে ধাক্কা খায়। সেখান থেকে ব্রেক ফেল হয়ে খালেক ফার্মেসির সাথে আপনার মেডিসিন হাউস ফার্মেসির উপরে উঠে যায় এবং এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এবং ফার্মেসির অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। যে ট্রাক চালায় সে একটু আহত হয়েছে, তাকে উপজেলার স্বাস্থ্য হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি মাল ভরা ট্রাক, কিন্তু ট্রাকটিতে ব্রেকে কাজ করে না, বিদায় ব্রেক ফেল হয়, ফার্মেসির সাথে ধাক্কা খায় এবং ফার্মেসির ভিতরে ঢুকে যায়। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে অনেক লোক জড়ো হয়ে দেখতেছে ট্রাকটি অনেক কিছু ঘটতে পারতো, কিন্তু আল্লাহ ভালো পাইছে। আল্লাহ ভালো না পাইলে ট্রাকটি অনেক মানুষের উপর উঠে চলে যেতে পারতো, বা পাশে স্কুল ছিল স্কুলের ভিতরে ঢুকতে পারতো, মসজিদ ছিল মসজিদের ভিতরে ঢুকতে পারতো, কিন্তু ফার্মেসির ভিতরে ঢুকে গেছে এবং ভাগ্য ভালো সে জায়গায় তেমন মানুষ ছিল না। ফার্মেসির ভিতরে লোক ভর্তি থাকলে তো হঠাৎ হতো। যাই হোক, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে পরবর্তী ভিডিও লাস্টে। আপনি দেখতে থাকুন ভিডিওটি এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভালো থাকেন। আমার সততার চ্যানেলে সাবস্ক্রাইব করে আপনারা প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে থাকুন। फोन कर